দশম শ্রেণীর, এই দশম শ্রেণীতে আজকে আমরা এই লেন্স এর সম্পর্কে আলোচনা করব, মানে প্রকৃতি বিজ্ঞানে, মানে এটাকে শেষ পার্ট হিসাবেই আমি তুলে ধরার চেষ্টা করছি। মানে আজকে যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে, বক্রতা কেন্দ্র কি, প্রধান অক্ষ কি, মুখ্য ফোকাস কি, এবং আলোক কেন্দ্র কি লেন্সে। মুখ্য ফোকাস বলতে গেলে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস জানতে হবে, মানে আর জানবো আমরা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, অবতল লেন্সের অপসারী ক্রিয়া, আর তিনটি চিত্রের সাহায্যে উত্তল লেন্সে প্রতিবিম্ব আমরা গঠন করব। যে মানে কীরকম করবো, সদ অবশিষ্য খর্বকার হবে একটা, সদ অবশিষ্য বর্ধিত হবে একটা, সদ অবশিষ্য বর্ধিত মানে সমশিষ্য বর্ধিত একটা হবে, আর আকাশ নীল দেখায় কেন। আমরা এই দশটা আলোচনা আজকে এই ভিডিওটার মধ্যে রাখার চেষ্টা করছি, যদি অল্প সময়ের মধ্যে এটাকে আমরা তুলে ধরতে পারি আজকে, ঠিক আছে। দেখা যাক, প্রথমটা বলছি উত্তল লেন্স কাকে বলে। উত্তল লেন্স আমরা জানবো যে একটা চিত্র যদি আমরা আঁকি, মানে এই রকম এই চিত্রটা একটা যদি আঁকি, এটাকে যদি L1 নাম দিই, তাহলে এটা কিন্তু একটা উত্তল লেন্স বোঝাবে। তাহলে উত্তল লেন্স কাকে বলে, যে লেন্সে মাঝের অংশটা মোটা, মাঝের অংশটা মোটা, হাত দিলে আমরা বুঝতে পারবো, মানে যে মাঝের অংশটা মোটা দুই প্রান্ত সরু তাকে আমরা বলবো উত্তল লেন্স, আর যে লেন্সে মাঝের অংশটা মানে খাল আর প্রান্তগুলো উঁচু সেটা হয়ে যাবে অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স আমরা, অবতল লেন্স আমরা চিনে গেলাম। এরপরে আমরা কি জানবো, যে প্রধান বক্রতা কেন্দ্র, ঠিক আমরা সেই দর্পণের মতনই আর কি, এই লেন্সটা, এই লেন্সটা যে গলীয় তলের অংশ ছিল একটা, মানে আমি একটা এখানে বোঝাবার চেষ্টা করেছি, এটা তো একটা লেন্স L1 ধরি আমরা L1, তাহলে এইটা, এইটা যে গলীয় তলের অংশ ছিল সে এইটা, তাহলে এইটা, তাহলে এইটা তো একটা বৃত্তের গলীয় তলের অংশ ছিল, তাহলে লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ তাকে আমরা বলবো সেই গোলকের কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র আমরা জেনে গেলাম, তাহলে এরও তাই, এটা মানে এটা উত্তল দর্পণে আমি দেখা, উত্তল লেন্সে দেখালাম, অবতল লেন্সে বেলায় গেলে ঠিক কিন্তু একই ঘটনাটা ঘটবে। তাহলে O1টা হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র, আমি এটা ওয়ান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা বক্রতা কেন্দ্র কি জেনে গেলাম, এবার জানবো আমরা যে প্রধান অক্ষ, এই বক্রতা কেন্দ্র যদি আমরা জানতে পারি, এই বক্রতা কেন্দ্রটাকে যদি দুটি মানে দুটি লেন্সে বক্রতা কেন্দ্র যদি একটা কাল্পনিক সরলরেখা দিয়ে যোগ করি, তাহলে হয়ে যাবে এটা প্রধান অক্ষ। তাহলে এটাও তাই হবে প্রধান অক্ষ, একটা নাম দিতে পারবো PQ, তাহলে একটা মানে কাল্পনিক সরলরেখা দিয়ে আমরা যোগ করলে আমরা পাবো এটা প্রধান অক্ষ পেয়ে গেলাম। তাহলে প্রধান অক্ষ আমরা জেনে গেলাম কাকে বলে। আর মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বলতে আমরা কী বুঝছি, যে দুরকম হয় ফোকাসটা দেখানো হয়েছে, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। দেখা যাক কী জিনিসটা কী, না লেন্সে মনে করো কোনো একটা আলোকরশ্মি, এটা যদি একটা লেন্স হয়, এখানে যদি এটা যদি প্রধান অক্ষ হয়, আমি নাম দিলাম PQ প্রধান অক্ষ বলে দিলাম। এখন দেখা যাচ্ছে যে প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ, অপসারী তো ছড়িয়ে পড়ে, মানে আগে শিখেছি বদনাম ছড়িয়ে পড়ে মানে অপসারী আলোকরশ্মি গুচ্ছ লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হয়, তাকে বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। এটাকে ঘুরিয়ে বললে, মানে এই উত্তল দর্পণে এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আপতিত হলে প্রধান অক্ষে, যদি প্রধান অক্ষ হয়, প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে মিলিত হয় সেটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাসে এই জিনিসটা হচ্ছে যে প্রধান অক্ষ থেকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হয়েছিল, আর এটা কী হয়েছে, সমান্তরাল যাচ্ছিল, যেতে যেতে প্রতিসরণের পর, মানে প্রতিসরণ বলবো আমরা, একদিক থেকে একদিকে গেলে এই বিন্দুতে গিয়ে একটা মিলিত হলো, এটা হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা জেনে গেলাম। এইবার জানবো আমরা কি, যে আলোক কেন্দ্র কি। আলোক কেন্দ্রটা একটুখানি জটিল, জটিলটা বলতে কি, একটুখানি বুঝতে হয় ভালো করে। এটা যদি একটা লেন্স আমি মনে করি, এটা যদি প্রধান অক্ষ মনে করি, ওপর দিয়ে হয়ে গেল, এখন নিচে ভালো করে আঁকার চেষ্টা করি, এটা যদি আমরা প্রধান অক্ষ মনে করি, এটা এটা, তাহলে PQ হচ্ছে এখানে প্রধান অক্ষই মনে করলাম। তাহলে একটা আলোকরশ্মি আপাতিত হলো লেন্সের কোনো একটা তলে,
অপরতলে যখন মানে প্রতিসরণ মানে প্রতিসরণ ঘটলো, সমান্তরাল প্রতিসরণ ঘটলে একটা লেন্সে একটা পৃষ্ঠে আপতিত হলে এবং প্রতিসরণে সমান্তরালভাবে প্রতিসরণ হলে এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে সমান্তরাল মানে রশ্মি দুটো নির্গত হতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে বইয়ে যেটা আছে একটাখানি বই দেখাবার চেষ্টা করিনি, যে বলে দিয়েছি দেখো যে আলোক রশ্মি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপাতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে আপাতিত রশ্মির সমান্তরাল নির্গত হলে রশ্মিটি গতিপথ লেন্সটিকে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সটি আলোক কেন্দ্র বলে। তাহলে আমরা এইভাবে এসেছি, সেটা সমান্তরাল আমরা বুঝে গেছি, এটা সমান্তরাল এটা, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো এখানে ও হয়ে গেল আলোক কেন্দ্র। তাহলে আমাদের আলোক কেন্দ্র জানা হয়ে গেল। এবার জানবো কি আমাদের এই মুখ্য ফোকাস তো আগেই বলে দিলাম, আর একটা জিনিস আমি বলে দিই যেটা এইখানটা দিয়ে আমি দেখাবার চেষ্টা করি, মানে আলোক রশ্মি উত্তল লেন্স আলোক রশ্মি যাচ্ছে, এগুলো যাওয়ার পর প্রধান অক্ষের উপর এটা প্রধান অক্ষ যদি হয়ে থাকে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে মিলিত হলো এই বিন্দুটা হয়ে গেল কিন্তু মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু, আর দূরত্বটা হয়ে গেল কিন্তু মুখ্য ফোকাস দূরত্ব, এটা এফ দিয়ে ছোটো হাতে এফ দিয়ে একে ফোকাস করা হয়। তাহলে এই দূরত্বটাকে এফ দিয়ে বোঝানো হয়, তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব জেনে গেলাম। এইবার আমরা যাব এই জায়গাটা, যে জায়গাটা তিনটি চিত্রের সাহায্যে কি বলা হয়েছে যে সদ এবং অবশিষ্ট সদ অবশিষ্ট এবং খর্বাকার রাখবো। আসল ঘটনাটা তা নয়, পরীক্ষার সময় যেগুলো পড়ে সেগুলো কীরকম পড়ে যে কোনো বস্তুকে এফ এবং টু এফের মাঝে রাখো, তাহলে আমি তিনটে চিত্র পরপর এঁকে রেখে দিই, মানে এখানে একটা লেন্স আঁকলাম একসঙ্গে তিনটি দেখাবো, এখানে একটা লেন্স আঁকলাম আর এইখানে একটা লেন্স আঁকলাম। এবার আমি প্রধান অক্ষ এঁকে দিয়েছি, এটা প্রধান অক্ষ বলেই মনে করো, এটাকে কেন্দ্র দিয়ে গেছে, এটাও প্রধান অক্ষ আমি এঁকে দিলাম, এটাও আমি প্রধান অক্ষ এঁকে দিলাম, এখানে লিখে দেবো পি কিউ হচ্ছে প্রধান অক্ষ, এটাও পি কিউ প্রধান অক্ষ, এটাও পি কিউ প্রধান অক্ষ। আমি দেখাবো বস্তুটা কী হয়, আমাদের কোথায় ভুলটা হয়ে যায়, মানে ভুলটা যে কোনখানে হয় সেই ভুলটা আমাদের একটু বড় করে আঁকি, বস্তুকে রাখতে হবে, এখানে পিটাকে নিয়ে যাই আমরা প্রথমবার রাখবো, এইখানে এটা মনে করো এফ দূরত্ব, মানে ফোকাস দূরত্ব হচ্ছে এফ, আর এটা যদি এফ হয় এইখান থেকে আমি এটা টু এফ হবে, এটাও যা এটাও তাই আর কি, মানে এতটা পর্যন্ত আমি বোঝাতে চাইলাম টু এফ, এও তাইকে আমি এঁকে নিই, এখান থেকে যদি এটাকে একটু সরিয়ে দিই পিটা এখানে দিয়ে দিই, তাহলে এটা যদি এফ হয় এতটা পর্যন্ত আমাদের টু এফ আসবে, তাই টু এফ, আর এটা হচ্ছে এফ দূরত্ব, এটাকেও আমরা তাই করি, এটা এফ হলে এই জায়গাটা হবে টু এফ, তার মানে এটাকে আমরা এই দূরত্বটা যদি এফ হয় তাহলে এই দূরত্বটা হয়ে যাবে টু এফ। এখন বস্তু রাখবো, বস্তুটাকে যদি আমি আমাদের তো সবসময় ভুলটা কি হয়ে যায় যে কীরকমভাবে যে চিত্রটাকে আঁকতে হয়, বস্তুটাকে যদি আমি এফের মধ্যে রাখি, একবার এফের মধ্যে রাখবো একবার টু এফের বাইরে রাখবো, এই টু এফের বাইরে রাখবো আর এফ আর টু এফের মাঝখানে একবার রাখবো, তাহলে আমি প্রথমে যদি এইখানটা মনে করি এই এফ আর টু এফের মাঝে রাখি, এখান থেকে তো এটা এফ আর এটা টু এফ, আমি এই জায়গাটা রাখলাম, তাহলে কোথায় রাখলাম এই এস টি বস্তুটাকে কোথায় রাখলাম, বা যে কোনো একটা নাম দিতে পারো যে এই ফোকাস দূরত্ব মানে ফোকাস দূরত্ব এবং ডবল ফোকাস দূরত্বের মাঝে, মানে এফ এবং টু এফের মাঝে কী হবে, কী হয় প্রতিবিম্বটা ফেলতে হয়, এটাকে আলোক রশ্মিটা যাচ্ছে প্রথম একটা মাথা থেকে আলো রশ্মি ডট ডট দিয়ে আমরা এই লেন্সের উপরে ফেলবো, ফেলার পর চিত্রটাকে আমরা সেইভাবেই তৈরি করবো। অনেক সময় কী হয় এরকম এরকম আমরা এঁকে দিই, হয়তো এরকম এঁকে দিলাম এরকম এঁকে দিলাম বদলে দেখে দিলাম, তা নয়, ঘটনাটা হচ্ছে এমন নিখুঁত হবে যেটা সঠিক শেখা যাবে, এই দিকে যখন আমরা এফ যে দূরত্বটা দিয়েছি এইটুকু আমরা সেই দূরত্বটা এফ রাখবো, একই দূরত্ব এফ রাখবো, কারণ আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কী হয় কেন্দ্র মানে ফোকাস দিয়ে যায় প্রতিসরণের পর, তাহলে আমরা একটা রশ্মিকে ফোকাস দিয়ে বার করব, তাহলে এটা ফোকাস দিয়ে আমরা বার করে দিলাম, মানে স্কেল ধরে করলে আরও ভালো করে হবে,
এটাকে ফোকাস দিয়ে বার করবো, মানে এফ যে দূরত্ব এদিকে যদি না দিই সবসময় কিন্তু বিরাট ভুল হয়ে যাবে, আমরা ছবিটা কিছুতেই আয়ত্ত আনতে পারবো না। আর আরেকটা কেন্দ্র দিয়ে দেব, একটা সবসময় কেন্দ্র দিয়ে দেবো, কি হবে ঘটনাটা, এটা কিন্তু আমি একে বেঁকিয়ে ফেলছি, এটাকে স্বলেখা গেলে এটা কিন্তু মানে এমন একটা জায়গায় আসবে এটাকে এইভাবে যেতে যেতে এখানে গিয়ে ছেদ করবে, তাহলে প্রধান অক্ষটা আমি একটু বাড়িয়ে দিই, তাহলে এইখানে প্রতিবিম্বটা গঠন হবে। তাহলে এইখানে যদি প্রতিবিম্বটা গঠন হয় এটা উল্টো হবে, মানে এটা যদি এটা এসটা এখানে চলে আসবে আর টিটা এখানে চলে যাবে, তাহলে এটা উল্টো হলো এবং বড় হলো, তাহলে বর্ধিত অবশিষ্য, উল্টো হলেই অবশিষ্য, আর লেন্সের বিপরীত দিকে হলেই বলবো সদ, তাহলে সদ হলো বর্ধিত হলো এবং অবশিষ্য হলো, মানে মাথাটা উল্টিয়ে গেল। তাহলে আমরা এখানটা কোনটা আলোচনাটা করলাম, সদ বর্ধিত এবং অবশিষ্য, সদ বর্ধিত এবং অবশিষ্য, আমরা এটা আলোচনা করে ফেললাম। কখন হলো এটা, যখন এফ আর টু এফ এর মাঝে রাখলাম, দেখা যাক এরপরে কি হচ্ছে, এই আমি এটাকে এফ এর মধ্যেই রাখি, তাহলে একটা রশ্মি এখান থেকে যাবে, এখান থেকে আমরা আবার সেই ভুলটা করে ফেলেছিলাম, এদিকে কোনো কিছু দিই নাই, এটা এইখান থেকে যে এফটা থাকবে এফ পর্যন্ত এইটুকু এফ, এইটুকু এফ হবে, তাহলে একটা রশ্মি এফ দিয়ে বেরিয়ে যাবে, একটা রশ্মি যদি এফ দিয়ে বেরিয়ে যায় স্কেল ধরে পড়লে আমার আরও ভালো হবে, আর একটা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, ওইখান থেকে আর একটা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, এরা কিন্তু কোনো দিনই ছেদ করবে না, এরা যে কোনো দিনই ছেদ করবে না, অথবা পেছনে গিয়ে এটা তার প্রতিবিম্ব গঠন হবে, তাহলে এটা কি হবে, বড় হবে, এর পেছনে হচ্ছে বলে অসদ হলো, তাহলে এটা কিন্তু এটা পি কিউ থাকলে এটা পি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, মানে সমশিষ্য, তা সমশিষ্য হলো বর্ধিত হলো অসদ হলো, তাহলে কখন হলো, তাহলে সমশিষ্য, সমশিষ্য দেখবো আমরা, সমশিষ্য বর্ধিত এবং অসদ কখন হলো, যখন বস্তুটাকে আমরা এফের মধ্যে রাখলাম, মানে এফের মধ্যে আমি লিখে দিলাম এটা টু এফ, এফ আর টু এফ এর মাঝে, এটা আগে আগে যেটা হলো এফ এবং টু এফ এর মাঝে, এইটা দেখি এটা কি হয়, তৃতীয় চিত্রটাতে যাবো, তৃতীয় চিত্রটাতে গিয়ে আমরা কি দেখবো, এই টু এফ এর বাইরে রাখবো বস্তুটাকে, মানে পি কিউ আমি বস্তু, মানে পি কিউতে এখানে অক্ষ দিয়েছি, এস টি বস্তু দিলাম, এস টি আমি বস্তু হিসেবে বোঝাবার চেষ্টা করছি, তাহলে আমরা এইখানে যদি বস্তুটাকে রাখি, একটা তো ডট ডট দেবো যেখানে পড়বে সেখান থেকে আমরা এই যে এফটা এদিকেও আবার ভুল করেছিলাম আঁকি নেই, এঁকে নিতে হবে, এই এফটা এইটা আসল, নাহলে ছবিটা কিছুতেই কমপ্লিট আনতে পারা যাবে না, তাহলে এই এফটা দিয়ে একটা বার করে দেবো, আর এক যেটা মাথা দিয়ে গেল, আর একটা কেন্দ্র দিয়ে বার করে দেবো, এটা কেন্দ্র দিয়ে বার করলে কী হবে, এই এই জায়গাটা ছেদ হয়ে যাবে, তার মানে এটা কিন্তু সদ হলো, লেন্সের উল্টো দিকে হলো কিন্তু এটা সদ হলো, এবং দেখো অবশিষ্য হল উল্টিয়ে গেল, মানে হচ্ছে অবশিষ্য হয়ে গেল, উল্টি প্রতিবিম্ব হবে, লেন্স সদ হলে উল্টো অবশিষ্য হবে, তার মানে পিটা এটা যদি এস টি হয় এসটা আবার এখানে চলে গেল, ছোটো হলো, তাহলে প্রথমটা মিলে গেল, প্রথমটা আমাদের এখানটা মানে যেটা ছিল যে সদ অবশিষ্য ছোটো মানে খর্বকার, কখন হলো, যখন টু এফ এর বাইরে, টু এফ এর বাইরে হলো, তাহলে কীভাবে আনলাম আমরা, মানে এটাকে সহজ করার চেষ্টা করে দেখলাম, সবসময় যেটা ভুল হয়ে যায় আমাদের কী করি, আমরা সবসময় এটা আঁকি দিই বস্তুকে, আমরা এফের মধ্যে দিয়ে দিই, এফের মধ্যে এখান থেকে যদি এটা এফ হয় এটা টু এফ হয়, টু এফের মাঝে দিয়ে দিই, কিন্তু এই দিকটা আমরা আঁকি না, এই দিকটা আঁকি না যখন, তখন আমাদের চিত্রটা কী হয় এরকম হয়ে যায়, দিয়ে এরকম এই কোনটা ছোটো হয়ে যায় কোনটা সময় মেলে না, আমাদের ঠিক করতে হবে কি, এটা দিয়ে যখন আমরা এফ এদিকে যে মাপ নেবো এদিকেও আমরা সেই মাপ নেবো, তাহলে একটা ডট ডট করে আমরা সেই দিকে বার করবো, আর একটা এইখান থেকে কেন্দ্র দিয়ে বার করে দেবো, দেখা যাক না কী হয়, স্কেল ধরে পড়লে সেই জিনিসটা ঠিক সঠিক হবেই, যাক ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবে, না আর একটু বলে দিই, না বলে দিতে বলতে কী না, আকাশকে নীল লেখায় কেন, যাক অনেক টাইম হয়ে গেছে, আমি চেষ্টা করছিলাম এটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্যে, আকাশকে নীল লেখায় কেন, আমি মুখে বলে দিই, আমাদের বেগুনি রশ্মি মানে বেনিয়া আসহ কলা, তা বেগুনি রশ্মি বেগ কিন্তু খুব কম, মানে আমি যে এইদিকে বেগুনি রশ্মি বেনিয়া আসহ কলা ধরি, তা বেগুনি রশ্মি বেগ খুব কম, তা কম বলে এরা বাতাসে ধুলিকণা দ্বারা বারবার প্রতিফলিত হয়, আর প্রতিফলিত হয় বলেই বায়ুমণ্ডলে আমরা ওই বেগুনি বা নীল রঙটাকে দেখতে পাই, যেমন গাছের পাতার রং সবুজ কেন, গাছ ওই সবুজটা প্রতিফলিত করে, যেটাকে আমরা দেখছি সেটাই হচ্ছে প্রতিফলিত হওয়া, বাদবাকিগুলো শোষণ করে, তাহলে কোনো বস্তু কোনো কালো দেখায় কেন, সব কিছু শোষণ করে নেয়,
আর কোনো বস্তুকে আমরা সাদা দেখি কেন, সে সকলকে প্রতিফলিত করে দেয়। যাক, ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই।